খুড়ুমখা, আমি কৃতজ্ঞ চিত্তে কব্বরক সাহিত্য সভার এই মহতি অনুষ্ঠানে আসতে পেরে কৃতজ্ঞ চিত্তে সংস্থার সভাপতি, চেয়ারম্যান, সম্পাদক এবং সকল অতিথিবৃন্দকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। সবার আগে আমি শ্রদ্ধা বিনীত শ্রদ্ধা জানাই ত্রিপুরা রাজ্যের পরম মিত্র নগেন্দ্র জমাতিয়া মহোদয়কে। উনি আমাকে ঠিক ছোট ভাইয়ের মতোই দেখতেন। 1987 সালে আমি বিলোনিয়া থেকে প্রথম আইনজীবী হিসাবে অমরপুর মহকুমায় যাই। তারপর 1987 সালে ওনার সঙ্গে আমার পরিচয়। উনি টিউজিএস করতেন, ত্রিপুরা উপজাতি সমিতির সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি সবে তরুণ, আইন পেশায় 86 সালে যোগদান করি, 87 সালে ওনার সঙ্গে দেখা। তৎকালীন কংগ্রেস বিরোধী ভূমিকায় ছিল, অতএব বুঝতেই পারছেন টিউজেস এবং কংগ্রেসের সেই মুহূর্তে একজন নব্য নতুন সবেমাত্র পাশ করা লয়ারের উপরে নির্ভর করতেন, খুবই কষ্ট হত। আমার সৌভাগ্য নগেন্দ্র জমাতিয়া এবং তৎকালীন ব্যক্তিত্বদের সান্নিধ্যে এসে আমাকে ঋদ্ধ করেছেন। 1988 সালে কংগ্রেস টিউজেসের সমর্থনে যখন সরকার গঠন করে, সে সময় আমার পরম সৌভাগ্য হয়েছিল নগেন্দ্র জমাতিয়াকে আমরা কৃষিমন্ত্রী হিসেবে পেয়েছি এবং সারা ত্রিপুরার লোক ওনাকে অন্য দপ্তর থাকলেও কৃষিমন্ত্রী হিসেবেই জানতেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় উনি ছাত্র অবস্থার থেকেই রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন এবং উনি বিদগ্ধ রসিক ছিলেন। ওনার মায়ের মুখে গল্প শুনে রামায়ণ মহাভারত ওনার মা খুব ভালো বলতে পারতেন। উনি বিদেশি মহিলা ছিলেন, আমি কখনো দেখিনি, আমি ওনার কাছ থেকে জেনেছিলাম। উনি বলতেন যে আমার মায়ের কাছে প্রাপ্ত রাজনৈতিক আঙ্গিনায় থাকতে গেলে একজন লয়ার যখনই একজন প্রতিনিধি স্থানীয় ব্যক্তিত্বকে সঙ্গে পায়, সে মহানন্দে ওনার সঙ্গে ভ্রমণ করতেও কুণ্ঠাবোধ করেন না। সেই সময় রাজনৈতিক পরিবেশে পাহাড় একটু উত্তপ্ত ছিল, কিন্তু এই পবিত্র রানী জমাতিয়াও এক সময়ে বিদগ্ধ রাজনীতিজ্ঞ ছিলেন, উনিও থাকতেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনাদের দুজনের সান্নিধ্যে কিছু কাজ করা। তন্মধ্যে একজন মন্ত্রী যদি একটুখানি বলে সেটা আদেশ তুলল, যেহেতু আমি ওনাকে শ্রদ্ধেয় দাদার মতো দেখতাম, অতএব উনি যখনই কোনো সবাই যেতেন, আমায় নিয়ে যেতেন, এমনকি ইলেকশনের পূর্ব মুহূর্তে আমি আমার যতটুকু মনে পড়ে কুম্পির ইন্দিরা পাড়া বলে একটা পাড়া আছে, হেঁটে গেছি অনেকটা দূর, তো বলছে মজুমদার আপনি এলেনই যখন একটু স্নান দান করে নি। আমি বললাম আমি তো কোনো কাপড় চোপড় আনিনি, সেখান থেকে আমার জন্য কাপড় চোপড় বরাদ্দ করা হলো, সেই হিমেল হাওয়ায় আমি স্নান করেছি, সেই আয়োজিত অনুষ্ঠানে আমি একটুখানি গরম ভাত, বেরমা, টাটকা মাছ, ডাল, ভর্তা খেয়েছি, আজও সেগুলো আমার বারবার মনে পড়ে। দীর্ঘদিন ওনার সঙ্গে চলার পরে
উনি একদিন কোর্টে এলেন, অনেকদিনই কোর্টে এসেছেন, একদিন কোর্টে এলেন, ঢুকতেই আমায় বলছেন আপনার তো দীর্ঘদিন হলো আর অমরপুরে ওকালতি করছেন, আপনি কি ককবরক জানেন? তা আমি বললাম হ্যাঁ আমি ককবরক জানি। কেউ মন্ত্রীকে এইভাবে বলতে পারে কি না জানি না, আপনারা অন্যভাবে নেবেন না, ওনার সঙ্গে আমার সত্যতা ছিল, বন্ধুত্ব ছিল, আমার আবদার ছিল। তো ওনাকে বললাম আপনি কাইন্ডলি বেরিয়ে যান, ঘর থেকে বেরিয়ে যান, তুমি কিছু না বললে এত আজকালের দিনে কিন্তু এরকম বলা যায় না। আমি একেবারেই নাবালকের মতো বলে ফেলেছিলাম আপনি ঘর থেকে বেরিয়ে যান। উনি আমার কথা শুনে দু পা পেছনে গিয়ে দরজার চৌকোর থেকে বেরিয়ে গেলেন। তখন আমি হাত দিয়ে ইশারা করে বলছি অরফাইডি অরফাইডি। উনি হাসতে হাসতে গেলেন, আমি একটা চেয়ার দেখিয়ে বললাম আসুকদি আসুকদি। উনি তখন বসলেন, তখন আমি হাত পেতে বললাম রাংরুদি রাংরুদি। তখন উনি হাসতে 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 লাগলেন, পেছন দিকে পকেটে হাত দেবেন, তখন বললাম খুলুম খা খুলুম খা। উনি বললেন আপনি যথার্থতেই লয়ার, আপনি যতটুকু শেখার দরকার ততটুকু শিখেছেন। নন্দদা সত্যিই বলেছেন বাঙালিদের এটা দুর্ভাগ্য, বাঙালিরা ককবরক শিখেনি। আমি একটা অনুষ্ঠানে ছিলাম, রবীন্দ্র দেববর্মা মহোদয় বলেছিলেন আমরা যারা পাহাড়ি, আমরা যারা পাহাড়ে থাকি, আমরা যারা শহরে আসি, আমরা যারা পণ্য বিক্রি করি, আমরা বুঝি না বুঝি সেটা ওরা যা বলে তাতে দিয়েই আমরা পালিয়ে যেতে হয়। আমরা খক্তা বললেও বুঝে না, খক্তাম বললেও বোঝে না, খকবরই বললেও বুঝে না, ওরা যা বলল মাথা নেড়ে সেটা গ্রহণ করে চলে যেতে হয়। কিন্তু বাঙালিদের এই অসুবিধা নেই, বাঙালিরা এটা শেখেনি। কিন্তু আমি উপলব্ধি করতাম, সবসময় করি, এখনও করি, এটা শেখা খুব দরকার। আমি শুরু করেছিলাম শিখতে, কিন্তু আমি কোনো বাচ্চা ছেলে পাইনি যাতে আমি শিখতে পারি। বড়দের কাছ থেকে শেখাটা সত্যিই হয়তো কষ্টকর। কোনো বাচ্চা ছেলের সঙ্গে যদি থাকতাম, আমি বারবৎসরের মতো অমর পড়েছিলাম, অনেকটা জানতাম, কিন্তু অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। আমি যেমন ব্যাতরা বলতে পারি, তারপরে গাঙ্গিলা চাখা, ওই যে কী যেন নাম, কাকরল খাওয়াটাকে গাঙ্গিলা চাখা, এরকম বলতে পারি, কিছু কিছু বলতে পারি, যেমন জলকে থই বলতে পারি, রেগে গেলে জলকে থই বললে এটা রক্ত হয়ে যায়, এরকম আমি এটা বিভাজনটাও বুঝি কিন্তু বলতে পারি না, কারণ প্রয়োগ ছিল না। আমার দীর্ঘ সময়ের মধ্যে নন্দদার সঙ্গে বিকাশদার সঙ্গে আমার কিছুটা পরিচয়ের পর, বা অনেকদিন আগে থেকে পরিচয় থাকলেও, আমি একটা সংকলনের বই করতে যাচ্ছিলাম কবিতা। তো নন্দদাকে বললাম, নন্দদা বলল তুমি ইয়ে নিতে পারো বিকাশে, নিলাম। আমি দুজনের লেখা রাখলাম, হাতে লেখা পাণ্ডুলিপি করলাম, অনুগল্প করছি। তা আমি বই খুঁজছিলাম, এমন সময় একদিন আমি নন্দদার বাড়িতে প্রায়ই যাই। নন্দদাকে যখন বললাম যে হ্যাঁ জমাতিয়া সাহেবের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে, এই সুযোগ দিলেন, আমি ককবরক সাহিত্য সবার কাছে ঋণী। এই সাহিত্য সভা প্রথম শুরু হয়েছে 1972 সালে, আজও সেটা আমলহীন আছে। নবেন্দ্র জমাতিয়ার অনেকগুলো বই থাকলেও পড়ার সৌভাগ্য হয়নি। নবেন্দ্র জমাতিয়ার সঙ্গে আমরা যখন রাস্তা দিয়ে যেতাম, পুকুর দেখে উনি বলতো এই শামুকটা খাওয়া যায় সুস্বাদু, উনি অনেক ধরনের গল্পই বলতেন। এবং উনি যখন বাইরে আন্দামানে ঘুরে এসেছেন, আন্দামানের উপরে ওনার ভ্রমণ কাহিনী লেখা আছে, পড়া হয়নি যতটা আছে ওনার, আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরও পড়া হয়নি। যদি ককবরক সাহিত্য সভা থেকে এই বইগুলো পুনর্মুদ্রিত হয় এবং বাংলায় হয়, তাহলে বাংলার ভাষাভাষীরাও হৃদ্য হবে। যেমন আমাদের শ্যামাচরণ ত্রিপুরার লেখাগুলো বাংলায় প্রকাশিত হয়েছে, অনেকে পড়েছে, তো চিনিককেও ওনার লেখা বেরোতো, কিছু কিছু পড়ার সুযোগ ছিল, কিন্তু সব লেখাগুলো একত্রিত করে একটা সংকলন করলে আমার মনে হয় ভালো হবে। তবে আমি সত্যি আনন্দিত, গর্বিত ও ঋণী ককবরক সাহিত্য সবার কাছে। আমি প্রথম কোনো একটা অনুষ্ঠানে এলাম যেখানে নন্দদা এবং বিশ্বরায়রা আমাকে এই সুযোগ দিলেন, আমি আপনাদের কাছে আজীবন ঋণীতাই রইব। আর যতজন লেখক আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। 21 জন লেখক
বাইশজন লেখক আমার কাছে, একুশজনের নাম পেয়েছি আমি, ওঝা জমাতিয়া, বরুণ দেববর্মা, সহিল দেববর্মা, সুপ্রচিতা দেববর্মা, কপলাই দেববর্মা, ফিরুজ দেববর্মা, শিবানী দেববর্মা, রুস্তম দেববর্মা, অজিত কিশোর, জমাতিয়া, পহর দেববর্মা, ও সরি একজনের নাম নেই, নন্দকুমার জমাতিয়া, উর্মি দেববর্মা, দান্দু বাসু, টিপ্রাসা, অরুণ দেববর্মা, রাকেশ দেববর্মা, এস প্রাণ দেববর্মা, অর্পণা দেববর্মা, সুরতি দেববর্মা, বিকাশ দেববর্মা, রাখি দেববর্মা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই জন্যে যে নগেন্দ্র জমাতিয়া স্মৃতি সাহিত্য পুরস্কার এই প্রথমবারের জন্য অনুষ্ঠিত হলো। আগামী বছর এর সংখ্যা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আপনারা লিখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরও আপনাদের পাশে রাখলে আমাকে সবসময় পাবেন। এই কটি কথা বলে উদ্যোক্তাদের আমি আবারও আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কটি কথা বলা এখানে সমাপ্ত করলাম। নমস্কার।